পদ্মভূষণে সম্মানিত হলেন বাংলার গর্ব অভিনেতা মিঠুন চক্রবর্তী ও গায়িকা ঊষা উত্থুপ। 2024 পদ্মভূষণ পুরস্কার প্রাপ্তদের তালিকা ঘোষণা হয়েছিল আগেই। প্রতি বছরের মতোই এবছরও সাধারণতন্ত্রের প্রাক্কালে এক ঝাঁক নাম ঘোষণা হয়েছিল। সেই তালিকায় ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও ঊষা উত্থুপ। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করলেন মিঠুন চক্রবর্তী। ইন্ডাস্ট্রিতে তার অভিনয় বর্ণময় জার্নি, তার নানা ঘরানার অভিনয় মানুষ দেখেছেন। একই সঙ্গে এদিনের অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছে ঊষা উত্থুপকেও। মিঠুন চক্রবর্তী বাংলা চলচ্চিত্র মৃগয়া দিয়ে তার অভিনয় যাত্রা শুরু করেছিলেন। মৃণাল সেন পরিচালিত মৃগয়া 1976 মুক্তি পায় এবং মিঠুন চক্রবর্তী এই চলচ্চিত্রে তার ভূমিকার জন্য সর্বত্র প্রশংসিত হন। মিঠুন চক্রবর্তী 24তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছিলেন। এই সম্মানে ভক্তরাও ভীষণ খুশি হয়েছেন।